গড়ে বাক্য পিটাইবা মাথিউ সরি লুকলিত সুসমাচার ৬ অধ্যায় ১২ পদ লুক ৬ অধ্যায়ের ১২ পদ সেই সময়ে সে দিনে প্রার্থনা করিবা নিমন্তে পর্বতকু বাহারি যাই ঈশ্বরঙ্ক নিকটরে প্রার্থনা করু করু সমস্ত রাত্রি যাপন করে যাপন করে এটা কি প্রার্থনা করলে এটা যীশু খ্রিস্ট সেই সময়ে সে বলে যীশু দিনে প্রার্থনা করিবা নিমন্তে পর্বতকু বাহারি গলে ঈশ্বরঙ্ক নিকটরে প্রার্থনা করু করু সমস্ত রাত্রি যাপন করলে শুনন্তু যীশু খ্রিস্ট কোন পে প্রার্থনা করুছিলে যীশু খ্রিস্ট প্রার্থনা করুছিলে যে কোন মানুষকে মু শিষ্য ভাবরে বাছবি শিষ্য বাছবা পাই যীশু খ্রিস্ট কোন করছন্তি রাতি সারা সে প্রার্থনা করুছন্তি পরে কথা কোন্তু যীশু লোককে চিনি পারুছিলে কি না মনুষ্য অন্তরে কোন অছি কইবা দরকার নাই সে সব লোক কু চিনুতিলে মাত্র কাই রাতি সারা প্রার্থনা করলে কাই কি রাতি সারা প্রার্থনা করে এতি পাই সে প্রার্থনা করলে মু সব লোক কু চিনহে সব লোক কু জানে মো জানবা পে বুদ্ধি অছি জ্ঞান অছি মাত্র মু সম্পূর্ণ ভাবরে মো পিতাঙ্ক উপরে মু নির্ভর করে বুঝি প্রিয় মানে সে সবু জানন্তি কু লোক কেমিতি কিয়ে ঠিক কিয়ে ভুল কিয়ে মতে বিকব কিয়ে মতে অস্বীকার করব সবু জানন্তি হেলে মধ্যে তাঁকর পুরা নির্ভর কা উপরে পিতাঙ্ক উপরে আজ মু কইবা পাই যে আমি সম্পূর্ণ ভাবরে পরমেশ্বরক উপর নির্ভর করিবার আছে সকালে উঠু উঠু দাঁত ন ঘষুণু মোবাইল ন দেখুণু কিছু ন করুণু আমি আঠেই আমি প্রার্থনা আমি করুছু আমি কাইকে আমি প্রার্থনা করুছু আমি আমি কৌছু প্রভু মু তোমার উপরে পুনর্বার নির্ভর করুছি মু সবু দিন নির্ভর করুছি মোর চাউল ডবারে চাউল ভর্তি অছি মো পাখে ব্যাঙ্করে পয়সা অছি মো ডালি চাউল সবু অছি মতে কিছু অসুবিধা নাই মাত্র মু জানিছি মোর নির্ভর চাউল ডবা উপরে নুহে মাত্র মো নির্ভর তুম উপরে মোর নির্ভর টঙ্কা উপরে নাই মাত্র মো নির্ভর তুম উপরে এটা হচ্ছে সেই জীবন এটা আমি এই মন্দ জগতরে আমার কোনসি বিষয় উপর নির্ভর ন রাখি আমি কোন করবার আছি পরমেশ্বর উপর নির্ভর রাখবার আছি যে মানে পরমেশ্বর উপর নির্ভর করন্তি সেমানে কেবে লজ্জিত হবে না আমি সম্পূর্ণ ভাবরে তাঙ্ক উপরে আউজি পড়িবার আছি আমি জানিছু এটা করি হবো সেইটা করি হবো সেইটা করি হবো মাত্র নির্ভর যীশু খ্রিস্ট লেখা যাচ্ছি মার্করে পড়িবা আমি কেতে সুন্দর বাক্য গুড়িক এক অধ্যায় মার্ক লিখিত সুসমাচার এক অধ্যায়ের ৩৫ পদ পাহান্তিয় সময়ে অন্ধার থাউ থাউ সে উঠি বাহারি গলে ও গটিয়ে নির্জন স্থানকু যাই সেঠারে প্রার্থনা করিবাকু লাগিলে কেতেবেলে এটা পাহান্তিয় সকাল সকাল আমার মা মানে সকাল সকাল কোন করবে ঝাড়ু ধরি বাহারবে ঝাড়ু ধরি এমনি মো পুছি দাঁড ঝাড়ু করবার স্টার্ট করে সকাল সকাল উঠিয়া কোন করবে কে চা বনাইবা পাই যাবে সকাল সকাল কে মোবাইল দেখবে সকাল সকাল কে কিচেন কু পড়াইবে সকাল সকাল কে জন অছন্তি কোন করবে পানি আনবা কু পড়াইবে মাত্র যীশু খ্রিস্ট সকাল সকাল সে কোন করছন্তি প্রার্থনা প্রভু মু তুম উপরে নির্ভর করুছি প্রভু মু তুম উপরে ভরসা করুছি কোন ঘটো মতে জানা নাই মু এবে বল অছি শক্তি অছি সামর্থ্য অছি যৌবন অবস্থা অছি মাত্র মু মোর উপরে নির্ভর করু নাই তুম উপরে নির্ভর করছি প্রিয় মানে আমার প্রভু যীশু খ্রিস্ট সেমতি পরমেশ্বর সম্পূর্ণ ভাবরে সে কোন করছন্তি পরমেশ্বর উপরে নির্ভর করছি আমার জীবন মধ্যে সেমিতি রহিবার আছে আমি টোটাল পরমেশ্বর উপরে আমি নির্ভর রাখিবা আমি তাঙ্ক উপরে আমি আউছি পড়িবা আমার পরমেশ্বর সে কোন নির্ভর যোগ্য পরমেশ্বর সে ভরসা যোগ্য পরমেশ্বর এবে পরমেশ্বর কোন করতে দেখন্তু যে সময়ে সুপসাগর আইলা
সুপসাগর কু দুই ভাগ কে কলে পরমেশ্বর, জিরি ও প্রাচীর কু কে ভাঙলে পরমেশ্বর, সৃষ্টি কে কলে পরমেশ্বর, এটা আমার ভয়ঙ্কর পরমেশ্বর। মাত্র শিষ্য মানে ভোকরে থিবা সময়রে মাছ রাঁধিকি না কিয়ে দেলে, এর অর্থ কোন? সে খালি বড় বড় বিষয় করন্তি নাই, আমার ছোটিয়া ছোটিয়া বিষয়ে মধ্য সে মনোযোগী পরমেশ্বর। ছোটিয়া ছোটিয়া বিষয় আমি খালি বড় বড় বিষয় করবা পরমেশ্বর সেটা নাই, তোর ছোটিয়া বিষয় তুমি রাতি সারা যায় মাছ ধরুছ, তুমি ভোকরে অছ, কষ্টরে অছ, সেথিপাই যীশু খ্রিস্ট তাকে মাছ রাঁধিকি না রুটি রাঁধিকি না দৌছন্তি, এটা হচ্ছে আমার পরমেশ্বর। যেতে আমি জানবা দিনে শিষ্য মানে রাত্রে ডঙ্গারে যাচ্ছি, ডঙ্গারে গলা কোণ হচ্ছে তোফান হয়ে যাচ্ছি, তোফান হওয়া বেড়ে সে মানে চিল্লাউছেন মল্লু মল্লু গলা বেড়ে, রাতি চারিটা পাঁচটা সময়ে কি সাহায্য করছে? মাত্র যীশু খ্রিস্ট পানি উপরে চালি চালি সাহায্য করিয়া যাচ্ছ, সেটা আমার পরমেশ্বর। তাঁক উপরে আমি সম্পূর্ণ ভরসা করি পারিবা, নির্ভর করি পারিবা, আমি কোনসি বিষয় উপরে ভরসা নির্ভর ন করি আমার পরমেশ্বরঙ্কু উপরে আমি ভরসা করিবা, পরমেশ্বরঙ্কু উপরে আমি আউজি পড়িবা। সেইপাই বলবান আপনা বড়রে নাই, ধনবান আপনা ধনরে নাই, জ্ঞানবান আপনা জ্ঞানরে নুহে, মাত্র আমি সদা প্রভুঙ্কা নির্ভর করিবাক শিখিবা, প্রতি পরিস্থিতিরে প্রতি বিষয়রে আমি প্রভুঙ্ক উপরে নির্ভর করিবা, সে সব সমস্যার সমাধান করি পারিবে, নির্ভর করিবা পরমেশ্বরঙ্কু উপরে আমি আউজি পড়িবার অছি। প্রিয়মানে আমি যে প্রকার সময় অছি আমি দেখন্তু গোটে বাক্য মু আপনমানঙ্কু পড়াইবি, করন্তীয় পুস্তক দ্বিতীয় করন্তীয় পাউলঙ্কর কথা টিকে শুনুন, এক অধ্যায় আঠ পদ। কারণ হে ভাই মানে আসিয়ারে আম্ভ মানক উপরে ঘটিথিবা ক্লেশ সম্বন্ধরে তুমি মানে যে অজ্ঞত এহা আম্ভ মানকর ইচ্ছা নহে, আম্ভে মানে আম্ভ মানকর শক্তিরু অতিরিক্ত রূপে ভারগ্রস্ত হইথিলু, এপরিকি জীবনর আশা মধ্য পরিত্যাগ করিথিলু। কেমিতি পরিস্থিতি আউ বঞ্চবু নাই মরি যিবু, আশা মধ্য নথিলা, জীবনর আশা সে ছাড়ি দেইথিলে, পরমেশ্বর তাঙ্কর বিশ্বস্ত দাসকু এমিতি পরিস্থিতি মধ্য দেই নউচন্তি, যো প্রকার ক্লেশ বলগল কোন সমুদ্রে অছন্তি, জাহাজ ভাঙ্গি যাইছি, দিবারাত্র পানিরে বুড়ি কিনা অছন্তি, আর আমি বঞ্চি পারবু কি নাই বলে আশা ছাড়ি দিতে, তাহলে কোন লেখুচন্তি? হ্যাঁ, আমে মানে মৃত্যুরে সমর্পিত হইছু বলি নিজ নিজ মনরে বদ্ধ পাইছিলু, যেপরি আমে মানে আপনা আপনা উপরে নির্ভর ন দেই বরং যে ঈশ্বর মৃতমানঙ্কু উঠান্তি তাহাঙ্ক উপরে নির্ভর করু। প্রেজ দ্য লর্ড, পরমেশ্বর সেমতি পরিস্থিতি মধ্যে দেখে নিয়ে কোন পাই আমানে তাঙ্কর উপরে নির্ভর করিবা, তাঙ্কর উপরে ভরসা করিবা, তাঙ্কর উপরে আমি আউজি পড়িবা। যেতেবেলে মধ্য আপন টিকে হতাশ নিরাশ হলে কোডা দেখবে জানিছন্তি? যীশুঙ্কর সে খালি কবরকু দেখবে, খালি কবর কোন কৌছি? মু কবর ভিতরে নাই, মু কবর ফটে উঠিবা পরমেশ্বর, প্রত্যেক দুঃখ কষ্ট সময়রে মু তোতে রক্ষা করিবা পাই জীবিত পরমেশ্বর। প্রভুক দাস সুরত প্রেমানি কৌতলে গড় কথা, যীশু খ্রিস্ট পুনরুত্থান হেলা পরে তাঙ্কর শরীর এমতি থিলা কবাট বন্ধ কলে মধ্যে ভিতরে যাই পারুতলে কি নাই, মাত্র পথর গড়াইবা কোন দরকার আছে? এথিপাই পথর গড়াইলে যে আমি দেখি পারিবা, আমি আমি জানি পারিবা যে যাকু মু বিশ্বাস করে সে কবররে নাহান্তি, যাকু মু ভরসা করে সে মরি কিনা নাহান্তি, সে জীবিত পরমেশ্বর অটান্তি। সেইপাই সে কবর কু হটাই দেলে, সে পথর কু গড়াই দেলে, আমি টিকে নিরাশ হলে টিকে হতাশ হলে আমি সে খালি কবর কু দেখবা, খালি কবর চিল্লাই চিল্লাই কৌছি মু কবর নাই, মু মৃত পরমেশ্বর নাই, মু অকামী পরমেশ্বর নাই, মু দুর্বল পরমেশ্বর নাই, মু মৃত্যু কু জয় করে উঠিছি কোন পাই? তো সাহায্য করিবা পাই, রক্ষা করিবা পাই, উদ্ধার করিবা পাই। তাঙ্ক উপরে টিকে টিকে বিষয়ে অল্প অল্প বিষয়ে আমি কোন করিবা? আমি তাঙ্ক উপরে আউজিবা আউজিবা। ডক্টরঙ্কর রিপোর্ট কু আপন ভরসা করন্তু নাই, ডক্টর গটে কথা কইব মাত্র আমার পরমেশ্বর আউ গটে কথা কইবে,
ତାଙ୍କ ଉପରେ ଆମେ ନିର୍ଭର। ପାଉଲ କହୁଛନ୍ତି କ'ଣ, ମୃତ୍ୟୁକୁ କ'ଣ ଆମେ ସମର୍ପିତ ହେଇଥିଲୁ, ଆଉ ବଞ୍ଚିବୁ ବୋଲି ଆମକୁ ଆଶା ନଥିଲା। ମାତ୍ର କ'ଣ ପାଇଁ ପରମେଶ୍ୱର ସେମିତି ପରିସ୍ଥିତି ମଧ୍ୟ ଦେଇ ନେଲେ, ଆମେ ଯେମିତି କାହାର ନିଜ ଉପରେ ଭରସା କରୁ। ପ୍ରିୟମାନେ, ପଞ୍ଚଳାରୁ ଆସିଲା ବେଳେ ମରିକିନା ରାସ୍ତାରେ ପଡ଼ିଥିଲି, ଯଦି ପରମେଶ୍ୱର ସାହାଯ୍ୟ କରୁନଥାନ୍ତେ, ମୋ ପାଖରେ ଏତେ ମୋର ଜ୍ଞାତି କୁଟୁମ୍ବ ଅଛନ୍ତି, ମୋର ପାଞ୍ଚ ପାଞ୍ଚଟା ଭାଇ, ମୋର ଭଉଣୀ, ମୋର ମା ବାପା, ଏତେ ଲୋକ ଯାକ ମୋର ଅଛନ୍ତି, ମୋର ଫୋନ ମୋ ପାଖରେ ଅଛି। ଆମର ଗୋଟେ ଚିନ୍ତା କ'ଣ, ଯୁଆଡ଼େ ଗଲେ ମୋତେ ପକେଟରେ ଫୋନ ଧରି ପଳେଇଯିବ, କ'ଣ ଟିକେ ଅସୁବିଧା ହେଲା ବୋଲି କହିଲେ ଭାଇ ଟିକେ ଅସୁବିଧା ହେଲା ପଳାଇବା ବୋଲି କହିଲେ ପଳାଇବେ ସେମାନେ। ଆଜିକାଲି ଆହୁରି ଖାଇଦେଲେ ପଇସା ନାହିଁ, ଫୋନ ପେ ଟିକେ କରିଦେବ, ସେ ଫୋନ ପେ କରିଦେଲେ ଆମେ ଫୋନ ପେ କରିଦେବୁ ଆମେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ, ସେମିତି କରନ୍ତୁ ହେଲା। ହଁ, ମାତ୍ର ସେଇ ଜାଗାରେ ଏକଲା ଫୋନ ଭାଙ୍ଗି ଯାଇଛି, ରାସ୍ତାରେ ମୃତ ଅବସ୍ଥାରେ ଅଛି, ସେମିତି କେହି ଜଣେ ମଧ୍ୟ ଆସିକିନା ମୋର ସ୍କୁଟି ଟିକେ ଉଠେଇଦେବା, ମୋତେ ଟିକେ ସ୍କୁଟି ଷ୍ଟାର୍ଟ କରିଦେବା, କି ମୋର ମୁହଁ ଟିକେ ପୋଛିଦେବା, କିଏ ନା। ମାତ୍ର ସେଇ ସମୟରେ ମୋର ପରମେଶ୍ୱର ମୋ ସହିତ, ତାଙ୍କ ଉପରେ ମୋର ସେ ଭରସା, ଯୋଉ ସେବାରେ ଆମେ ଅଛୁ, ଆମେ ମନୁଷ୍ୟ ଉପରେ ଭରସା ଆମେ କରୁ। ଯୋଗେନ୍ଦ୍ର ଭାଇଙ୍କ ମୋର ଜଣଙ୍କ ଘରକୁ ଆମେ କାମକୁ ଯାଇଥିଲୁ, ସେ କହିଲେ ଅମୁକ ଲୋକର ସମ୍ପର୍କ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ସହିତ ଅଛି, ଅମୁକ ଲୋକର ସମ୍ପର୍କ ଆମେରିକା ସହିତ ଅଛି, ତୁମର ସମ୍ପର୍କ କାହା ସହିତ ଅଛି, ଆମର ସମ୍ପର୍କ ସ୍ୱର୍ଗ ସହିତ ଅଛି। ଆମେରିକାର ସପୋର୍ଟ ଦରକାର ନାହିଁ, ସେଟାକୁ ବନ୍ଦ କରିଦେବେ ସେଟା। ମାତ୍ର ଯେଉଁ ସମୟରେ ସ୍ୱର୍ଗରୁ ସପୋର୍ଟ ଆଇବାଟା ଷ୍ଟାର୍ଟ ହେବ, ସ୍ୱର୍ଗରୁ ସେ ସପୋର୍ଟ ଯିଏ ନେବାଟା ଶିଖିଦେବ, ଖାତ୍ରି ନାହିଁ ତାକୁ, ସେ କୌଣସି ପରିସ୍ଥିତିକୁ ଡରେ ନାହିଁ, ଆଉ ରାଇଟ୍ କଥା ମଧ୍ୟ ସେ କହେ। ଆମେ ପ୍ରଭୁଙ୍କର ଲୋକମାନେ, ଆମର ଭରସା ଭୂମି 108 ଗାଡ଼ି ନୁହେଁ, ଆମର ଭରସା ଭୂମି ପରମେଶ୍ୱର। ସେଥିପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ କହିବା ପାଇଁ, ସକାଳେ ଉଠୁ କିଛି କରିବେ ନାହିଁ, ଫାଷ୍ଟ କାମ କ'ଣ, ପରମେଶ୍ୱରଙ୍କ ଉପରେ ଭରସା। କ'ଣ କରିବେ, ସକାଳେ ଉଠୁ ଉଠୁ ପ୍ରାର୍ଥନା, ପ୍ରାର୍ଥନା, ପ୍ରାର୍ଥନା ମାନେ କ'ଣ, ପ୍ରଭୁ ମୁଁ ତୁମ ଉପରେ ଭରସା କରୁଛି, ମୁଁ ତୁମ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରୁଛି। କେତେଜଣ ମା ମାନଙ୍କୁ ଡାକିବେ, ପ୍ରାର୍ଥନା ଯିବା ବୋଲି କହିବେ, ତୁଇ ଯା, ମତେ କ'ଣଟା ଉଣା ଯେ, ମତେ କ'ଣଟା ଉଣା, ତତେ ରୋଗ ଜ୍ୱର ସମସ୍ୟା, ତୁଇ ଅଭାବ, ତୁଇ ଯା। ଆମେ ରୋଗ କଷ୍ଟ ସମସ୍ୟା ଅଭାବ ବୋଲି ଆମେ ପ୍ରାର୍ଥନା ଆସୁନୁ, ଆମେ ଆମର ନିର୍ଭର ତାଙ୍କ ଉପରେ ଅଛି, ଭରସା ତାଙ୍କର ଉପରେ ଅଛି। ଆଇବ କ'ଣ କହିଲେ, ଆଇବଙ୍କର କଥା ଟିକେ ବୋଲେ, ଏଇଟା ହଉଛି ଆମର ଭରସା। ଏମିତି ଭରସା ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ଠାରେ ଆମେ ରଖିବାର ଅଛି। 13 କେମିତି ଭରସା, ଦେଖନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କ ଉପରେ 13-15 ପଦ ପଢିବା, ସେ ମତେ ବଧ କଲେ ନାହିଁ, ମୁଁ ତାହାଙ୍କ ପାଇଁ ଅପେକ୍ଷା କରିବି। ଏଇଟା ହଉଛି ଭରସା, ଏଇଟା ହଉଛି ନିର୍ଭର। କେତେଜଣ ଅଛନ୍ତି, ଯଦି ପ୍ରଭୁ ମତେ, ଆମେ ବାହା ହେଇ 15 ହେଇଛି, ଗୋଟେ ଛୁଆ ଗୋଟେ ଦେଲେ ବୋଲେ ମୁଇଁ ବିଶ୍ୱାସ କରିବି ଯେ ଯୀଶୁ ଆକା ସତଟା ବୋଲେ, ପ୍ରଭୁ ଯଦି ମୋର ଏ ପ୍ରାର୍ଥନା ଶୁଣିଦେବେ, ଏ ରୋଗରୁ ମତେ ସୁସ୍ଥ କରିଦେବେ ବୋଲେ ମୁଁ ବିଶ୍ୱାସ କରିବି ଯୀଶୁ ଆକା ସତଟା। ଏମିତି ବିଶ୍ୱାସୀ ମାନଙ୍କୁ ଆମକୁ ଦରକାର ନାହିଁ, ଯଦି ଯୀଶୁ ସତଟା ନାହିଁ ବୋଲେ ତୁମେ ବିଶ୍ୱାସ ନ କଲେ ତାଙ୍କର କଣଟା ବୁଡ଼ି ଯାଉଛି। ହଁ, ତାଙ୍କର କିଛି ବୁଡ଼ିବ ନାହିଁ, ଏଠି କେତେ ଦିନ କପେଇକି ନା ଚର୍ଚ୍ଚ ନ ଆଇଲେ ଏ ସାମୁଏଲ ବାବୁଙ୍କର କଣ ବୁଡ଼ିଯିବ କି, ହଁ କିଟା ବୁଡ଼ିଯିବ, କିଛି ବୁଡ଼ିବ ନାହିଁ, କାହିଁକିନା ଲୋକମାନେ ଦେଲେ ଆମେ ଚଳୁନୁ। ଆମେ ପ୍ରିୟମାନେ ତେବେ ଆୟୁବ କହୁଛନ୍ତି କ'ଣ, ସେ ବୋଲେ କିଏ, ଏଇଟା ଶୈତାନ ନାହିଁ, ପ୍ରଭୁ, ଏଇଟା ତାଙ୍କର ଭରସା।
ସେ ମୋତେ ବୋଧ କଲେ ହେଁ ମୁଁ ତାହାଙ୍କ ପାଇଁ ଅପେକ୍ଷା କରିବି। ଏଇଟା ହେଲା କଥା, ଏଇଟା ହେଲା ଭରସା। ଏଇଟା ଆମେ କ'ଣ ମକେ ଆକା ଦେଖିଛ କି, ମତେ ଆକା ଏମିତି କରବାର ଥିଲା କି, ମତେ ଆକା ସେମିତି କରବାର ଥିଲା କି, ଏଇଟା ଆମେ ଏମିତି ଭରସା ରଖବାର ଅଛି। ତା ପଛେ ତଥାପି ମୁଁ ତାହାଙ୍କ ଛାମରେ ଆପଣ ପଥ ସମର୍ଥନ କରିବି। ତଥାପି ସବୁ ତ ବୁଡ଼ିଲା ବୁଡ଼ିଲା, ସବୁ ଯାଇଛି। ଧନ କମାଇଥିଲି, ଧନ ବୁଡ଼ିଗଲା। ଦଶଟା ପିଲା ପାଇଥିଲି, ଦଶଟା ପିଲା ମରିଗଲେ। ସୁନ୍ଦର ଶରୀର ଥିଲା, ଗାଁ ସାରା ଫଟକା। ସାଙ୍ଗମାନେ ଥିଲେ, ସବୁ ଅଲଗାରେ ଠିଆ ହେଇଛି। ଗୋଟେ ବୋଲି ହାଡ଼ ଥିଲା, ସେ ମାଇଜୀ ମିଶା ଉଲଟା ସିଧା କଥା କହୁଛି। ଏବେ କିଛିଟା ବାକି ଅଛି, ଜୀବନ ତ ଟିକେ ବାକି ଅଛି, ସବୁ ତ ନେଇଗଲେ। ଏ ଜୀବନ ନେଲେ ମିଶା ତାଙ୍କର ଉପରେ ଭରସା କରିବେ, ଏଇଟା ହଉଛି ଭରସା। ଏଇଟା ଏଇଟା ହେଲା ବିଶ୍ୱାସ। ଏଇଟା ଏଇଟା ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଚିହ୍ନବା ଲୋକ ଯାହା ବି ହେଲେ ସକାଳୁ ଉଠୁ ଉଠୁ ଆଇବ ପ୍ରାର୍ଥନା କରୁଥିଲେ ନିଜର ପୁଅ ଝିଅମାନଙ୍କ ପାଇଁ। ଝିଅମାନେ ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ଉପରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭରସା ଆମେ ରଖିବା, ଭରସା। ଯେତେବେଳେ ମଧ୍ୟ ରୋଗ ଜ୍ୱର ହେଲା, ଅଣଖ୍ରୀଷ୍ଟିଆନ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କର ଚିନ୍ତା ଭାବନା କ'ଣ, କୁ ମେଡ଼ିକାଲ ଯିବୁ, କୋଉଠୁ ଟଙ୍କା ହେବ, ସେଇଟା ପ୍ରଥମେ ନାହିଁ। ପ୍ରଥମେ ଡାକ, ପାଷ୍ଟ୍ରାୟର ଡାକ, ସେ ଆସନ୍ତୁ, ସେ ପ୍ରଥମେ ପ୍ରାର୍ଥନା କରନ୍ତୁ। ଆମର ଭରସା ଯଦି ପ୍ରଭୁ ଥିବେ, ତାହେଲେ ସବୁ ବିଷୟରେ ଆମେ କ'ଣ କରିବୁ, ଆମେ ତାଙ୍କ ଉପରେ ନିର୍ଭର କରିବୁ, ତାଙ୍କ ଉପରେ ନିର୍ଭର। ସୁସ୍ଥତା ଡକ୍ଟର ଦିଅନ୍ତି ନାହିଁ, ସୁସ୍ଥତା ଔଷଧ ଦିଏ ନାହିଁ, ସୁସ୍ଥତା ମେଡ଼ିକାଲ ଦିଅନ୍ତି ନାହିଁ, ସୁସ୍ଥତା ପରମେଶ୍ୱର ଦିଅନ୍ତି। ଡକ୍ଟର ମାନେ ମରୁନାହାନ୍ତି, ଔଷଧ ତିଆରି କରିବା ଲୋକ ମରୁନାହିଁ, ଡାବୁଥିବା ଲୋକ ମରୁନାହାନ୍ତି। ଏହାର ଅର୍ଥ କ'ଣ, ଏ ଡକ୍ଟର ଔଷଧ ଏ ମେଡ଼ିକାଲ ସୁସ୍ଥତା ଦେବ ନାହିଁ, ଏଇଟା ଆମେ ଭଲ ଭାବରେ ଜାଣିଛ। ସେଥିପାଇଁ ତାଙ୍କ ଉପରେ ଭରସା। ଆମେ ଆମେ ମେଡ଼ିକାଲରେ ପ୍ରାର୍ଥନା କରିବା ଗଲାବେଳେ ସିଆଡ଼େ ଖେନ୍ତାଉଥିବେ, ପ୍ରାର୍ଥନା କରିକରି ଭଲ ହେଲେ ହେଇନଥାନ୍ତା କି, ଆରେ ମେଡ଼ିକାଲ କାହିଁକି ଆଣୁଛ, ଏମିତି କରି ଖେନ୍ତେବେଳେ ତୁମେ ଶୁଣିନ, ତୁମେ ଆମେ ଭଲ ଭାବରେ ଶୁଣିଛୁ। ଆମେ ଭିଡ଼ିଓଟାକୁ ରେକର୍ଡ କରିକିନା ଭାଇରାଲ ମିଶା କରିଛନ୍ତି, ଆସିଲେ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନେ ଏମାନେ ସୁସ୍ଥ କରିଦେବେ। ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନେ ସୁସ୍ଥ କରିବେ ନାହିଁ, ଖ୍ରୀଷ୍ଟିଆନଙ୍କର ପରମେଶ୍ୱର ସୁସ୍ଥ କରିବେ। ଔଷଧ ନା ହିନ୍ଦୀରେ ଦବାଇ ହେଲା, ଦବାଇ ମାନେ କଣଟା, ଦବାଇ ଦବାଇ ରକମ, ସେଟା ସୁସ୍ଥତା ନାହିଁ, ସେଟା ହେଲା ଦବାଇବ। ଦବାଇ 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 ଔଷଧ ଦବାଇ ରଖେ, ପରମେଶ୍ୱର ଦବାଇ ଦବାଇ ରଖନ୍ତି ନାହିଁ, ସେ ସୁସ୍ଥ କରନ୍ତି। ସେଥିପାଇଁ ଆମେ ଔଷଧ ଖାଇଲା ବେଳେ ପ୍ରାର୍ଥନା କରୁ, ପ୍ରଭୁ ଏ ଦବାଇ। ହଁ, ଏ ଦବାଇ ସୁସ୍ଥତା ଦେବ ନାହିଁ। ସେଥିପାଇଁ ଆମେ କ'ଣ କରୁ, ଆମେ ଔଷଧ ଟନିକ ଖାଇଲା ବେଳେ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରୁ। ଯେଉଁ ସମୟରେ ଆଖି ଅପରେସନ ହଉଥିଲା, ଆମର ଖୁଡ଼ିକୁ ଦେଖୁଥିଲେ, ସେ ମଧ୍ୟ ବସିକିନା ପ୍ରାର୍ଥନା, ଲୋକମାନେ ଭାବୁଛନ୍ତି ଡରି ଯାଉଛି ବୋଲି ସେ ପ୍ରାର୍ଥନା କୁଟକୁଟା। ତାପରେ ଆମର ବୋଉକୁ ମିଶା ନେଇଥିଲେ, ସେ ମିଶା ପ୍ରାର୍ଥନା, ହଁ ତାଙ୍କ ଟିକେ ବଡ଼ ପାଟିରେ ପ୍ରାର୍ଥନା। ଆମର ବୋଉର ପ୍ରାର୍ଥନା ଶୁଣିଲେ ପରିବର୍ତ୍ତନ ହେଇଯିବ, ଏମିତି ପ୍ରାର୍ଥନା, ଯଦି ତାଙ୍କୁ କିଏ କିଛି କହିଲା ବୋଲେ ସେ ଟୁରା ବିଲା ଯାଉ, ସରା ଯାଉ, ହଁ ଉଡ଼ି ପଡ଼ୁ, ତାର ମଲା ଖବର ଆସୁ ବୋଲି ପ୍ରାର୍ଥନା ସେ କରିଦେବ। ସେ ମାନେ ଆମେ କ'ଣ ପ୍ରାର୍ଥନା କରିବାର ଅର୍ଥ କ'ଣ, ଆମେ ଆମର ପରମେଶ୍ୱରଙ୍କ ଉପରେ ଭରସା। ଆମର ଯେତିକି ଭାଇ ଯାକ ଆମେ ଅଛୁ, ଗାଡ଼ିରେ ବସୁ ଫାଷ୍ଟ କାମ କ'ଣ, ତେଲ ଚେକ୍ କରୁ, ଫାଷ୍ଟ କାମ କ'ଣ, ପ୍ରଭୁ ତୁମେ ସୁରକ୍ଷାକାରୀ ଅଟ। ସେଥିପାଇଁ ଆମେ ଗାଡ଼ି ଷ୍ଟାର୍ଟ କରିବା ଆଗରୁ ପ୍ରଭୁ ଯୀଶୁ ତୁମ ରକ୍ତରେ ମୋତେ ସୁରକ୍ଷା ଦିଅ। ଆମେ ପ୍ରାର୍ଥନା କରିକିନା ଆମେ ବାହାରୁଛୁ, କାହିଁକି ମୋତେ କ'ଣ ଡ୍ରାଇଭିଂ ଲାଇସେନ୍ସ ନାହିଁ କି, ମୋ ଚଲାଇ ଜଣା ନାହିଁ କି, ପିଟି ବାଟେ ମାରିଲେ କିଏ ଅଟକାଇବ, ଯୋଗେନ୍ଦ୍ର ଭାଇକୁ ମାରିଦେଇଥିଲେ, ପଛଆଡ଼େ ଢୁକାଇ ଦେବେ, କୁଆଡ଼େ ଢୁକାଇ ଦେବେ, ଆମେ ସିନା ଭଲ ଜାଣିଛୁ, କିଏ ଢୁକାଇ ଦେଲେ
কুয়াড়ে যাইছিল প্রভু বলে আমি কইলে কিন্তু তা বছে মুই প্রার্থনা করিছিলি কেন্তি ঢুকাই দিল এটা আমি পরমেশ্বর উপরে টোটাল আমি কন করবার আছে ডিপেন্ড করবার আছে ভরসা রাখবার আছে সে সেমিতি পরমেশ্বর ছিল আই বঙ্কর জীবনর কথা যেতে আমি শুনবা এতে পরিস্থিতি মধ্যে সমস্ত বিরোধ হয়ে গেলে মধ্যে সে সম্পূর্ণ ভাবে পরমেশ্বর উপরে ভরসা তাঙ্ক উপরে একা নির্ভর এমতি স্টেটমেন্ট যাক কাক শুনিকি না কউ নাহান্তি নিজ জীবনর কথা আর কোনটা আছে জীবন তো টিকে আছে ফুট 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 প্রাণ করুছি এমিতি লোক এমিতি আমি পরমেশ্বরঙ্ক উপরে ভরসা ভর তাঙ্ক উপরে আমি ভরসা রাখবার আছে এটা এটা বাক্য আপনাদের পড়াইবি এতে বহুত সুন্দর বাক্য যাক প্রভু আমাদের দৌছেন হিতোপদেশ তিন অধ্যায়ের পাঁচ পদ পড়িবা তুমে সম্পূর্ণ অন্তকরণ সহিত প্রভুঙ্ক ঠারে কোন করো বিশ্বাস করো তাঙ্কঠারে ভরসা রখ তুমি সর্বান্তকরণ সহিত সম্পূর্ণ প্রভু তুমি ন কলে হব শয়তান কোন শিখেলা এটি আদি পুস্তক আদিপুস্তক তিন অধ্যায় চারি পদ সর্প নারীকে কহিলা সর্প কোন কৌছি দেখ তুমি মানে কোনসি রূপে মরিব নাহি বরঞ্চ পরমেশ্বর জানন্তি তুমি মানে যেও দিন তাহা খাইব সেই দিন তুমি মানক চক্ষু প্রসন্ন হইব তহিরে তুমি মানে পরস্পর পরমেশ্বরঙ্ক পরি ভালো ও মন্দর জ্ঞান পাইব ওকে কে কৌছি এটা নাটর গোবর্ধন এ কৌছি কোন কৌছি তুমি এ ফল খাই দেলে কোন হব তুমি পরমেশ্বর উপরে ভরসা রাখবা দরকার তুমি সব নিজে নিজে বুদ্ধি পাই পারব জ্ঞান পাই পারব নিজে নিজে তুমি সব করে পারব এটা মডার্ন টিচিং একা সেইটা তুমি কাহ উপরে নির্ভর করবা দরকার নাই তুমি সব নিজে করে পারব নিজে সব বাছি পারব নিজে সব করে পারব এটা এটা হচ্ছে শিক্ষা এটা জগতর শিক্ষা সেইপা জগত এই শিক্ষা পত্রে চালছে পরমেশ্বর উপরে জগত ভরসা করে না নিজের বড় বুদ্ধি জ্ঞান শক্তি চাকরি এই সব উপরে সে ভরসা কর সর্প কৌশি আসি ধীরে শিখাছি তুমি পরমেশ্বর কিছু পচারবা দরকার দেখুন গোটে প্রকৃত প্রভুঙ্ক উপরে নির্ভর করবা লোক পরিবা কিনি যা বেড়ে আমি সেটি প্রার্থনা করব পোকড়া বাইগণ ন আসু প্রভু পোকড়া আলু ন আসু ড্রেস কিনি গলা বেড়ে আমি প্রার্থনা করে যাচ্ছ প্রভু ঠকি ন দিও আমি ধনী লোক নাই গরিব লোক অল্প কেতটা ড্রেস আমি কিনবু আমি গোটে ঠিক ড্রেস আমি যোগাই দিও এটা কোনটা এটা বেশি ধার্মিক হচ্ছু তুই ড্রেস করলা বেড়ে প্রার্থনা করছু ধার্মিক হেউ নাই মু প্রভুঙ্ক উপরে ভরসা রাখুছি প্রভুঙ্ক উপরে নির্ভর রাখুছি যোটা মধ্যে কিনবা সময়রে যোটি মধ্যে যিবা সময়রে যোটা মধ্যে করবা সময়রে আমি কোন করছু আমি প্রার্থনা করছু ঘরর ফাউন্ডেশন যে পকা হচ্ছি প্রভুঙ্ক দাস মানুষ ডাকুছন্তি আমি যাইকি না কোন করছু আমি প্রার্থনা করছু এর অর্থ কোনটা প্রভু পয়সা আছে প্রভু কেমতি বনেবা জনা মধ্যে প্রভু মাত্র প্রভু আমি সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাইন প্রভু আমি তুম উপরে নির্ভর করছি এটা হল কথা এটা সব বিষয়ে প্রভুঙ্ক উপরে নির্ভর করিবাটা শিখবার এটা গোটে কেতে সুন্দর জীবন এটা পরমেশ্বর কোন করবে কঢ়াই নেবে তুমি লেখা গেল তুমি কোন করো সর্বান্ত কোন সহিত সদা প্রভুটার বিশ্বাস করো তা তল লাইনে কোন লেখা গেল এথিরে নারী নাই নাই গীত সংখ্যা সহ হিত উপদেশ তিন র পাঁচ তুমি সর্বান্ত কোন সহিত সদা প্রভুঙ্কঠারে বিশ্বাস করো
ନିଜ ବୁଦ୍ଧିରେ ଆଉଜି ପଡ଼ ନାହିଁ। ବୁଝନ୍ତୁ, ମୋର ବାହାଘର ବେଳେ ମୁଁ ସେଇଟା ମୋର ହେଲା, ଗୋଟେ ଝିଅକୁ ମୁଁ ହଁ ବୋଲି କହିଦେଇଥିଲି ବାହା ହେଇଯିବି ତୁମ ସହିତ। ରାତିରେ ଶୋଇଛି, ଗୋଟେ ବାକ୍ୟ ଆସିଲା ହିତୋପଦେଶରୁ, ମନୁଷ୍ୟ ଦୃଷ୍ଟିରେ କୌଣସି କୌଣସି ପଥ ସରଳ ଦିଶେ, ଆହୁରି ଶେଷରେ ମୃତ୍ୟୁର ପଥ ଥାଏ ବୋଲେ ଏମିତି କହିଲେ ଏଇ ବାକ୍ୟ ଆସିଛି ତୁମ ସହିତ ମୋର ହେବ ନାହିଁ ବୋଲେ ଏମିତି ରିସା ବାପା ଲମା କୁହ ନାହିଁ। ପ୍ରିୟମାନେ, ଆମେ କ'ଣ କରିବାର ଅଛି? ପ୍ରଭୁଙ୍କ ଉପରେ ନିର୍ଭର କରିବା, ତାଙ୍କ ଉପରେ ଡିପେଣ୍ଡ ଆମେ କରିବା। ଆମେ ଏ ବାକ୍ୟ ପଢ଼ନ୍ତୁ, ଜହନ ଲିଖିତ ସୁସମାଚାର, କେତେ ସୁନ୍ଦର ବାକ୍ୟ, 15:5। ମୋ ଦ୍ରାକ୍ଷାଲତା ତୁମ୍ଭେମାନେ ଶାଖା, ଯେ ମୋ ଠାରେ ରହେ ଓ ମୁଁ ଯାହାଠାରେ ରହେ ସେ ପ୍ରଚୁର ଫଳ ଫଳେ, କାରଣ ମୋ ବିନା ତୁମ୍ଭେମାନେ କିଛି କରିପାର ନାହିଁ। ବୋଲେ କୁହନ୍ତୁ, ଗଛ ଆହୁରି ଡାଳ, ଗଛ କିଏ? ପ୍ରଭୁ। ଡାଳ କିଏ? ଆମେ। ଗଛ ଆଉ ଡାଳ ମଝିରେ ଏତିକି ଟିକେ ଗ୍ୟାପ୍ ରଖିବା, ବେଶୀ ଗ୍ୟାପ୍ ନାହିଁ, ଏତିକି ନାହିଁ, ଏତିକି ଟିକେ ଗ୍ୟାପ୍ ରଖିବା, କେମିତି ହେବ? ସେଇଟା ଆମର ସମ୍ପର୍କ। ଗୋଟେ ଗଛ ଡାଳ କେବେ କେବେ ଗଛ ଉପରେ ନିର୍ଭର କରିବ? ବସିଲେ, ଉଠିଲେ, ଖାଇଲେ, ପିଇଲେ, ସବୁବେଳେ ସେ ଗଛ ସହିତ ଡିପେଣ୍ଡ କରିବାର ଅଛି, ଲାଗି ରହିବାର ଅଛି। ଟେପର କାଢି ଦରକାର ନାହିଁ, ଏତେ ଦିନ ରହିଲି ମୁଇଁ ଆଉ ରହିବି ନାହିଁ ବୋଲେ କ'ଣ ହେବ? ଝାଉଁଳି ଯିବ, ଶୁଖିଯିବ, ନଷ୍ଟ ହେଇଯିବ। ଏଇଟା ଆମର ସମ୍ପର୍କ କହୁଛନ୍ତି, ଏଇଟା ଆମର ସମ୍ପର୍କ ତାଙ୍କର ସହିତ। ଆମେ କେତେ 24/7 ତାଙ୍କ ସହିତ କନେକ୍ଟ ହେଇ ଲାଗିବାର ଅଛି, ତାଙ୍କ ସହିତ ଲାଗିକିନା ଆମେ ରହିବାର ଅଛି। ସେଥିପାଇଁ କହିଲେ ଯେ ମୋ ବିନା ତୁମ୍ଭେମାନେ କ'ଣ? କିଛି ମାନେ କ'ଣ? କିଛି ମାନେ ଶୂନ, କିଛି କରିପାରିବ ନାହିଁ। ତାଙ୍କର ବିନା ଆମେ କ'ଣ କରିପାରିବା ନାହିଁ? ଆମେ ତାଙ୍କ ଉପରେ ଆମକୁ ଭରସା ରଖିବାକୁ, ପ୍ରତି ବିଷୟରେ ତାଙ୍କ ଉପରେ ଆମକୁ ନିର୍ଭର ରଖିଲେ ଆମକୁ ସେ କ'ଣ କରିବେ? ସେ ତାଙ୍କ ରସ, ସେ ଗଛର ରସ ଗୁଡ଼ିକ ଆମ ଜୀବନରେ ପଠେଇବେ। ପଠେଇଲେ ପରିବାର କେମିତି ରହିବ? ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ପରସ୍ପରକୁ ଦେଖିଲେ ଭିଲେନ୍ ପରି ଦେଖିବେ କି? ବିବାହ ହେଇନଥା ତ, ବିବାହ ହେଲା ମାନେ ହିରୋ ପରି ଦେଖିବେ। ଏଇଟା ଡିପେଣ୍ଡ, ପ୍ରଭୁ ମୋର ସ୍ତ୍ରୀ ମୋର ସ୍ୱାମୀଙ୍କ ସହିତ ମୁଁ କେମିତି ରହିବି, ସେ ଆମକୁ କ'ଣ କରିବେ? ରସ ଦେବେ, ଲାଗିକିନା ରହିବାର ଅଛି, ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ଲାଗିକିନା। କେତେ ସୁନ୍ଦର, ଦେଖ ଆମର ସମ୍ପର୍କ ତାଙ୍କର କେମିତି। ସେ ହେଉଛନ୍ତି ଗଛ, ଆମେ ହେଉଛୁ ଡାଳ। ଟିକେ ଯଦି ଆମର ସମ୍ପର୍କ କଟିଗଲା ବୋଲି କହିଲେ ଆମର ଚିଡ଼ଚିଡ଼ ଷ୍ଟାର୍ଟ ହେଇଯିବ, ଚିଡ଼ଚିଡ଼ ଷ୍ଟାର୍ଟ ହେଇଯିବ, କ୍ରୋଧ ହେବାଟା ଷ୍ଟାର୍ଟ ହେବ। ଗୋଟେ 5 ଦିନ ପ୍ରାର୍ଥନା କର ରହିଗଲା, ଦେଖ 5 ଦିନ ଯଦି ନ ଗଲେ କିଏ ରହିପାରିବେ କି ଆମ ସହିତ? ଯେମିତିକା 5 ଦିନ ପ୍ରାର୍ଥନା ନ ଗଲେ ଆମ ସହିତ କିଏ ରହିପାରିବେ ନାହିଁ। ଆମର ସେଇ ପ୍ରକାର ବିଷୟ ଗୁଡ଼ିକ ଆମ ଜୀବନରେ ବାହାରି ପଡ଼ିବ। ବଢ଼ିଆ କଥା, ଶେଷ ବାକ୍ୟ ପଢ଼ିବା, ଆମର ସମୟ ହେଉଛି, ଆମେ ସମାପ୍ତ କରିବା ପାଇଁ ଯିବା। ଦ୍ୱିତୀୟ ବଂଶାବଳୀ 20:1 ଆମେ ପଢ଼ିବା, କେତେ ରାଜାଙ୍କର ଭରସା କେମିତି ଟିକେ ଦେଖିବା। ଅନନ୍ତର ମୟବ ସନ୍ତାନଗଣ ଓ ଅମନ ସନ୍ତାନଗଣ ଓ ସେମାନଙ୍କ ସଙ୍ଗେ ଅମନୀୟ କେତେକ ଲୋକ ଜିହସାପଟଙ୍କ ପ୍ରତିକୂଳରେ ଯୁଦ୍ଧ କରିବାକୁ ଆସିଲେ। ଏଥିରେ କେତେକ ଲୋକ ଜିହସାପଟଙ୍କୁ ସମ୍ବାଦ ଦେଇ କହିଲେ, ସମୁଦ୍ର ସେ ପରିସ୍ଥ ଅରାମ ଦେଶରୁ ଏକ ମହାଜନତା ଆପଣଙ୍କ ପ୍ରତିକୂଳରେ ଆସୁଅଛନ୍ତି, ଆଉ ଦେଖନ୍ତୁ ସେମାନେ ହତ୍ସସନ୍ ତାମରରେ ଅଛନ୍ତି, ଏହାକୁ ଅୟନ ଗଦି କହନ୍ତି। ତିନି ପଦ ଟିକେ ଧ୍ୟାନ, ଯେତେବେଳେ
শুণুচন্তি চারিআড়ু সমস্যা শত্রু মাড়ি যেতবে আসুচন্তি সেতবে জিহসাপট কোন করুচন্তি তহেরে জিহসাপট ভীত হই সদা প্রভুঙ্কর অন্বেষণ করিবাকু প্রবৃত্ত হেলে পুনি জিহুদার সর্বক্ত উপবাস ঘোষণা করাইলে করাইলে আউ জিহুদার লোকমানে সদা প্রভুঙ্কর সাহায্য মাগিবা পাই আপনা মানুকু একত্র কলে কি ভয়ঙ্কর সমস্যা জীবনরে মাড়ি আসবা সময়রে জিহসাপট এ গোটে প্রকৃত রাজা গোটে আত্মিক রাজা লোক মানে যুদ্ধ করবা যেতবে আম প্রতি আসন্তি সেতবে সৈনিক মানুষ উপবাস করা গেলে বল মিলব না খাইলে বল মিলব উপবাস করলে বল খাইলে বল মিলব মাত্র সেমান কোন প্রভু আমার বলরে আমি এমানকে হরাই পারব না আমার শক্তিরে এমানকে পারব না এমানে ভয়ঙ্কর এমানে সেদিপাই আমার বল নুয়ে প্রভু তোমার বল আমাকে দরকার তোমার সামর্থ্য আমাকে দরকার সমস্যা চারিআড়ু তিন চারি প্রকার শত্রু চারিআড়ে ঘেরবা সময়রে জিহসাপট লোক মানুষ কৌছন্তি আকু তাকু সাহায্য মাগু না পরমেশ্বরঙ্ক উপরে আউজি পড়ুছে প্রভা পারব না এতে বড় শত্রু আসছন্তি এতে বড় সমস্যা আমি কেমিতি করবু প্রভু সেমান কোন করছে প্রভুঙ্ক উপরে আউজুছে ছুয়া মানুষ বড় করবাটা ঠিক ভাবরে এতে কষ্ট বহুত কষ্ট এতে এতে কষ্ট ছুয়া মানুষ বড় করবার ঠিক ভাবরে তাহলে প্রভুঙ্ক উপর নির্ভর করবার মঝিরে আমার ছুয়া মানুষ জীবনরে গোটে ছোটিয়া ভুল দেখলে ঘণ্টাটির উপরে বসি ভে ভে কান্দিলি প্রভু মোর ছুয়া মানুষ ঠিক নেই পারু না ঠিক চলাই পারু না গোটে পাস্টরঙ্কর পুয় ঝিও জীবনরে এমিতি ঘটনা ঘটবাটা ঠিক নাই প্রভু মু কইলি প্রভু মু পারবি নাই মোর পুয় ঝিও মানুষ তুমি কোন কর ঠিক কর আমি সেমিতি আমি আমার বলরে আমার পুয় ঝিও মানুষ আমি ঠিক করে পারবা নাই আমি প্রভুঙ্ক উপরে আউজি পড়িবা আমি তাকে উপরে নির্ভর করবা আমি আমি তাকে সন্ডে স্কুল পঠাউছু বাইবল শিখাউছু তাকে আমি প্রার্থনা করাউছু হেলে মধ্য আমি প্রভুঙ্ক উপরে কান্দবার আছে হে প্রভু মোর পুয় ঝিও পারু নাই এমিতি আমার জীবন রহিবার যে জিহসাপট জীবন সেমতি সে প্রভুঙ্ক উপরে আউজি পড়ুচন্তি পারু না ভরসা তোমার যেতবে লোক মানে মো বিরুদ্ধে কথা কহবে মু রুম ভিতর পড়াই যায় পারু না প্রভু মুবি বলে উল্টা সিধা কহিদেবি মু তোমার উপরে ভরসা করছি মো সাহায্য কর প্রভুঙ্ক উপরে ভরসা কলে সে লোকঙ্ক সহ তুমি হাত মিশাই পারব নহলে এমতি করে মিশাইব হাত সব পরিস্থিতিরে জিহসাপট সে প্রভুঙ্ক উপরে আউজি পড়ুছন্তি আউজি পড়ি সে কোন কৌছন্তি যদি আমি পড়িবা বার পদ তুমি কোন এমানকো বিচার করিব নাহি কারণ আম্ভমানকো প্রতিকূলরে আগত এই বৃহৎ দল বিরুদ্ধরে আম্ভমানকর কোনসি পরাক্রম নাহি অথবা কোন করিবাকু হেব এহা আম্ভে মানে জানু নাহু কেবল তুম্ভ প্রতি আম্ভমানকো দৃষ্টি আছে প্রেজ দ্য লর্ড শত্রু শক্তিশালী শত্রু পুরা ঘেরি কিনা আছো কেতে সুন্দর কথা পড়িশা ঘর লোক হ্যাঁ শাড়ি খুচি আছে তো গন্ডগোল লাগুথিব কোন করবার আছে হ্যাঁ গামছা বাঁধি কি না এই পূজারী পুটু উপাসনা চর্চ বাগরা চর্চ আমার পাস্টর মানুষ শিখাই চন্তি কোন কলে সে ভিতরে যাই কি না নেই কি প্রভু সে আড়া টন চলে পারবি নাই প্রভু তাহার সে তোমার হই পারব নাই সে দা আসি ঘরে কবাট বন্ধ করি খারা বারা বাসা মুন্দুর বালা বাড়ি উরু বাবা বলে প্রার্থনা স্টার্ট করলে সি না এব তুই কেল মুই কোনটা মুই ফালনার ঝিও মুই ফালনার পুয়
আমলা খাও বুঝ টিকে টিকে বিষয় পরমেশ্বর উপরে আমি ভরসা করবার নির্ভর করবার নির্ভর করবার সময় আমার চর্চ জায়গা হো না সে চর্চ জায়গা নহবা সময় চেয়ারম্যান মিশা আছে আমার ঘর পাখর যে যাই কি না অনেক কি না লোক মানে চর্চ বান্ধবাকে চেয়ারম্যান কু সাহায্য আমার সাহায্য চেয়ারম্যান ঠার আসে না আমার সাহায্য সদা প্রভু ঠার জানু যার সেবা করুছু সে সবু করি পারবে তাকো পাই কিছু অসম্ভব নে তাকো উপরে আউজি পড়ব তাকো উপরে আমি নির্ভর করি পারব সেমিতি আমার জীবন আমার সাহায্য সদা প্রভু কোঠার আসে সেবে সব পরি সকাল উঠু উঠু কাম প্রার্থনা করি যোটা কাম আরম্ভ করবাক যাবে রসই কাম মতে জানা নাই কি বিরিয়ানি রাঁধি বিনা প্রার্থনা কর প্রার্থনা করি না বোধে রাঁধি দিয়েছি আরে মটন আশা খাইবি বলা বেড়ে রাগ যে খাইব জড়া পোড়া ছাতি ঘষি ঘষি এলে দুই গুলি খাই বুঝ সে যা বি আমি করবা আমি তাঙ্ক উপরে ভরসা রাখবা তাঙ্ক উপরে ডিপেন্ড করিকি না করবা আমার নিজের সুবিবেচনা উপরে আমি আউজি পড়বা নাই সেইটা আমানকর যে সময়রে আমানকর লকডাউন সময়রে আমি প্রার্থনা করু প্রভু এ লকডাউন সময়রে পয়সা পত্র নাই পিলামানকু কাড়িকি না আমি ওড়িয়া মিডিয়াম রাখি দেবা আমি প্রার্থনা আমি করবো আমি প্রভু বিভিন্ন প্রকার ভাবে সাহায্য কলে পুনর্বার আমি পড়াইলু আমি তবে আমার নিজের বুদ্ধিরে আমি আউজি পড়বা নাই নিজের জ্ঞানরে আউজি পড়বার কেতে সুন্দর সে প্রার্থনা করুছেন কৌছেন আউ তো ঠিক পড় বার পড় তাও প্রার্থনা করবা আমি হে আম্ভমানক পরমেশ্বর তুমি কোন এমানকর বিচার করিব নাহি মু করবি নাই কে করব তুমি কর আমি কোন কো তুমি তুনি থাও কে করবে না নির্মল কে হাত বহুত লম্বে হতে হে বললা কার হাত লম্বা এটা কোন সনি দেবল কা হাত এটা কানুন কা হাত বল বুঝে তা বুঝে কারণ আম্ভ মানক প্রতিকূলরে আগত এই বৃহত দল বিরুদ্ধরে আম্ভ মানকর কোনসি পরাক্রম নাই হ্যাঁ সে রাজা কা মাত্র সে কোজ নাই আমার কিছু নাই আমি পারবু নাই আমি তা বুঝে কোন কোজন্তি অথবা কোন করিবাকো হেবো কোন করিবাকো হেবো এহা আমি মানে জানু না জানু না কেবল তুম্ভ প্রতি আম্ভমানকর দৃষ্টি আছে প্রেজ দ্য লর্ড এরা হলা কথা তা বছে পরমেশ্বর বিভিন্ন প্রকার কাম করুচন্তি তা বছে প্রভু কহিলে 22 পদ পড় আও সে মানে গায়ন ও প্রশংসা করিবাকো আরম্ভ করন্তে যিহুদার প্রতিকূলরে আগত অমনর ও ময়াবর ও সেইর পার্বতীয় সন্তানগণ বিরুদ্ধরে গুপ্তরে ছকি বসিবা পাই সদা প্রভু লোক নিযুক্ত কলে তহিরে সেমানে পরাস্ত হেলে ভয়ঙ্কর ভাবরে এমানে যুদ্ধ কেমতি গলে গিটার ধরি যাওছন্তি বীণা ধরি যাওছন্তি তবলা ধরি যাওছন্তি বলে প্রশংসার সহিত সেমানে যাওছন্তি রে প্রিয় প্রভুঙ্ক লোক মানে প্রতি পরিস্থিতিরে আমি কোন করবার আছি প্রভুঙ্ক উপরে ভরসা সে ভরসা যোগ্য পরমেশ্বর সে নির্ভর যোগ্য পরমেশ্বর সে কৌছন্তি যে দুর্দশা কালরে অতি নিকটবর্তী সহায় সে কলে সংকট দিনরে আম্ভকু ডাক আম্ভে তুমি উদ্ধার করিবা আউ তুম্ভে আমার মহিমা প্রকাশ করিব সে কলে ক্ষান্ত হুও আম্ভে পরমেশ্বর অটু ক্ষান্ত হুও এ যুদ্ধ তোমার নুহে এ যুদ্ধ আমার অটে বলে